ক্রিকেট জিকে 2024 ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় কবে? 1975 সালে প্রথম বিশ্বকাপ জয় লাভ করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম এক দেশীয় ক্রিকেট ম্যাচ কোন দুটি দেশের মধ্যে হয়? 1971 সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। স্কোরবোর্ডের ব্যবহার প্রথম কবে শুরু হয়? 1964 সালে ইংল্যান্ডের লর্ডসে স্কোরবোর্ডের ব্যবহার শুরু হয়। ক্রিকেট খেলায় 6 বলে ওভার কবে থেকে শুরু হয়? সাল থেকে। আইসিসির আইসিসি পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যা প্রতিষ্ঠা হয় 1833 সালে, যার হেডকোয়ার্টার আবুধাবিতে। কত বছর বয়স পর্যন্ত আইসিসি আম্পায়াররা আম্পায়ারিং করতে পারে? 60 বছর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কবে গঠিত হয়? 1928 সালে। বাংলা ক্রিকেটের জনক কাকে বলা হয়? সর্দার রঞ্জন রায়কে। বিশ্বের প্রথম কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাঁকান? লরেন্স ও। প্রশ্ন, টুর্নামেন্ট সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য 2019 আইপিএল এ কে অরেঞ্জ ক্যাপ জিতেছে? উত্তর, ডেভিড ওয়ার্নার। প্রশ্ন, 2019 সালের আইসিসি ওডিআই বর্ষসেরা ক্রিকেটার কে? উত্তর, রোহিত শর্মা। প্রশ্ন, কে আইপিএল 2019 এ সর্বোচ্চ উইকেট শিকারীর জন্য পার্পল ক্যাপ দাবি করেছেন? উত্তর, ইমরান তারিক। প্রশ্ন, ওয়ানডে ইনিংসে একজন ব্যক্তির দ্বারা সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড কে গড়েছেন? উত্তর, ইয়ন মর্গান। প্রশ্ন, আইসিসি 2019 সালের সেরা ক্রিকেটার কে? উত্তর, বেন স্টোকস, ইংল্যান্ড। প্রশ্ন, কোন ভারতীয় ক্রিকেটার 20,000 আন্তর্জাতিক রানের চিহ্ন ছুঁয়ে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হয়েছেন? উত্তর, বিরাট কোহলি। প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2018 এর প্রাপক কারা? উত্তর, এস মীরাবাই চানু এবং বিরাট কোহলি। প্রশ্ন, নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে 2018 সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন? বছর, এবিডি ভিলিয়ার্স। প্রশ্ন, 2019 বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সরকারি কোচ হিসেবে নিচের মধ্যে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর, রিকি পন্টিং। প্রশ্ন, প্রথম ক্রিকেটার যিনি একই বছরে 3টি শীর্ষ আইসিসি সম্মান জিতেছেন? উত্তর, বিরাট কোহলি। প্রশ্ন, টি-20তে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কে? উত্তর, ঋষভ পন্ত। প্রশ্ন, ভারতীয় আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ 2018 জিতেছে, ফাইনাল ম্যাচটি ভারতের মধ্যে হয়েছিল? উত্তর, অস্ট্রেলিয়া। প্রশ্ন, 2018 সালের আইসিসি এর উদীয়মান খেলোয়াড় কে ছিলেন? উত্তর, ঋষভ পন্ত। প্রশ্ন, কোন ভারতীয় ক্রিকেটার টি-20 ম্যাচে 20 বলে সেঞ্চুরি করে অলৌকিক কাজ করেছিলেন? আনস, ঋদ্ধিমান সাহা। প্রশ্ন, কোন বিখ্যাত ভারতীয় খেলোয়াড়কে 2018 সালে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর, রাহুল দ্রাবিড়। প্রশ্ন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি বোর্ডের প্রথম স্বাধীন মহিলা পরিচালক হিসেবে ফেব্রুয়ারি 2018 সালে কে নিযুক্ত হয়েছেন? উত্তর, ইন্দ্রা নুই। ক্রিকেট নিয়ে জিকে প্রশ্ন। প্রশ্ন, কোন প্রতিযোগিতামূলক ম্যাচে এক ইনিংসে 1,000 রান করা প্রথম ক্রিকেটারের নাম বলুন? উত্তর, প্রণব রানওয়ারে। প্রশ্ন, কোন স্টেডিয়ামে তেন্ডুলকার তার 100তম সেঞ্চুরি পূর্ণ করেছিলেন? উত্তর, শেরে বাংলা স্টেডিয়াম। প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে পরাজিত করা প্রথম নন টেস্ট খেলা দেশ? উত্তর, শ্রীলঙ্কা। প্রশ্ন, 1983 সালের বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল ম্যাচে ভারতের পক্ষে সর্বোচ্চ রান স্কোরার কে ছিলেন? উত্তর, কে শ্রীকান্ত। প্রশ্ন, বিসিসিআই এর প্রথম সভাপতি কে ছিলেন যখন এটি 1928 সালের ডিসেম্বরে গঠিত হয়েছিল? উত্তর, আরয় গ্রান্ট গ্রোভান। প্রশ্ন, টেস্ট ম্যাচে একটানা সর্বোচ্চ সংখ্যক মেডেন ওভার করার বিশ্ব রেকর্ড কার? উত্তর, বাপু নাদকার্নি। প্রশ্ন, সচিন তেন্ডুলকার খেলার পর প্রথম সেঞ্চুরি করেন? উত্তর, 78টি ম্যাচ। প্রশ্ন, রাজ্যসভার সদস্য পদের জন্য মনোনীত প্রথম ক্রীড়াবিদ? উত্তর, সচিন তেন্ডুলকার। প্রশ্ন, ক্রিকেটে দ্রোণাচার্য পুরস্কার প্রথম প্রাপক কে? বছর, বিশ প্রেম আজাদ। প্রশ্ন, কোন ভারতীয় ব্যাটসম্যান প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম টানা 6টি ছক্কা মেরেছিলেন? উত্তর, রবি শাস্ত্রী। প্রশ্ন, বিশ্বের প্রথম বোলার হিসেবে কে 5টি আন্তর্জাতিক হ্যাটট্রিক করেছেন?
উত্তর লাসিত মালিঙ্গা শ্রীলঙ্কা। প্রশ্ন এক দ্য ক্লোজ অফ প্লে বইটি কোনো আত্মজীবনী? উত্তর রিকি পন্টিং। প্রশ্ন টেস্ট ক্রিকেটের ইতিহাসে 11টি দেশে সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় কে? উত্তর ইউনিস খান। প্রশ্ন অমিতাভ বিজয়বর্গীয় কোনো খেলার সাথে যুক্ত? উত্তর ক্রিকেট। প্রশ্ন 1987 সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের নাম কি ছিল? উত্তর রিলায়েন্স কাপ। প্রশ্ন কোন সালে সচিন তেন্ডুলকারকে অর্জুন পুরস্কার দেওয়া হয়? উত্তর 1994। প্রশ্ন বেবর্ণ ক্রিকেট স্টেডিয়াম ভারতের রাজ্যে অবস্থিত? উত্তর মহারাষ্ট্র। প্রশ্ন নিচের কোনটি প্রথম মহিলা ক্রিকেটার যিনি ওয়ানডেতে 6000 রান করেছিলেন? উত্তর মিতালি রাজ। প্রশ্ন দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? উত্তর ক্রিকেট। প্রশ্ন নিচের মধ্যে কে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেননি? উত্তর সুনীল গাভাস্কর। প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম ওডিআই অধিনায়ক কে ছিলেন? উত্তর ডায়ানা এডুলজি। প্রশ্ন দেশের একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি মে 2017 আইসিসি প্লেয়ার র্যাঙ্কিং এর শীর্ষ 10 স্থান পেয়েছেন? উত্তর বিরাট কোহলি। প্রথম টেস্ট ক্রিকেট খেলা কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। 1877 সালে শুরু হয় আধুনিক ক্রিকেট খেলার আবিষ্কার হয় কোন দেশে? ইংল্যান্ডে। কোন ভারতীয় ক্রিকেটার টেস্টে প্রথম সেঞ্চুরি করেন? লালা অমরনাথ। পৃথিবীর শ্রেষ্ঠ টেস্ট ব্যাটসম্যানের নাম কি? স্যার ডন ব্র্যাডম্যান। ক্রিকেট খেলার জনক কাকে বলা হয়? ডব্লিউ জি ব্রেস্ট। ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য কত? 66 ফুট 22 গজ এবং পিচ চৌড়া হল 10 ফুট। প্রথম কোন ভারতীয় খেলোয়াড় ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন? সচিন রমেশ তেন্ডুলকর। 2014 সালের 26 জানুয়ারি সচিন তেন্ডুলকর ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন পান। ভারতীয় ক্রিকেটের জনক কাকে বলা হয়? রঞ্জিত সিং কে? টসে জিতে বিপক্ষে দলকে ব্যাট দেওয়ার কে কি বলে? ইনসার্ট। ক্রিকেট বল কি দিয়ে তৈরি হয়? কর্ক বংশত চামড়া। 2011 সালের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল।